រៀនចាំ নিউজ টিভির খবরে আরও থাকছে সাকিবকে বিশ্বসেরা কিংবদন্তি অলরাউন্ডার মানলেন মাইক হাসি ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষায় যা বললেন রাশিদ খান বিশ্বকাপে টাইগারদের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলে জানান তিনি সাকিবের মতো খেলোয়াড় দশ হাজার বছরে একবার জন্ম নেয় বললেন সৌরভ গাঙ্গুলি সব কৃতিত্ব সাকিবকে দিচ্ছেন আফগান অধিনায়ক সাকিবের পারফরম্যান্সে বিমুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারা ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে বললেন সাকিব বিস্তৃত দেখতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ক্রিকেটের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান অন্তত পরিসংখ্যান তাই বলে ব্যাটে ও বলে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে তবে এই বিশ্বকাপে প্রশ্ন যে সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তি অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসের উত্তর ছিল অবশ্যই ক্রিকেট ওয়েবসাইট ইএসপি অ্যান্ড ক্রিকেট ইনফোকে হাসি বলছেন সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকা চলে এসেছেন এই বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব সাকিব আল হাসানকে খানিকটা অবমূল্যায়ন করা হয়েছে অনেক সময় কিন্তু এই বিশ্বকাপে সেই ধারণা বদলে দিয়েছেন তিনি নিজেই এই বিশ্বকাপে চারশো রান ও দশ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান তবে সাকিব কি সবসময় সেরাদের তালিকায় ছিলেন নাকি এটা শুধু এই বিশ্বকাপ বিবেচনায় মুরলী কার্তিক ভারতের সাবেক ক্রিকেটার বলেন সাকিব শুধু যে এই বিশ্বকাপে বিবেচনায় সেরাদের তালিকায় তা নয় সাকিব বরাবরই এক বা দুই নম্বরে আছেন অলরাউন্ডারদের তালিকায় তিন ফর্ম্যাটে এভাবে টানা এক বা দুইয়ে থাকা কঠিন কেরিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকাতেই তার নাম থাকবে এটা নিশ্চিত বিবিএস লক্ষ্মণ তার টুইটার লিখেছেন সাকিব যেভাবে কাজ করে সেটা আমি ভালোবাসি এত পাওয়ার পরেও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার লক্মণ তার টুইটে সাকিবকে রোল মডেল আখ্যা দিয়েছেন ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষায় কথা বললেন রাশিদ খান রাশিদ খানকে নিয়ে বিশ্ব ক্রিকেটের যতই প্রশংসা হোক নানা কারণে বাংলাদেশি সমর্থকদের কাছে অনেকটা নিন্দিত তিনি তার মুখে হাসি তেমন একটা পছন্দ নয় বাংলাদেশি ক্রিকেট ভক্তদের তাই বাংলাদেশের দর্শকরা মনে প্রাণেই চাইছেন আজ মাঠে যেন রাশিদ না হাসতে পারেন ইয়ন মর্গান হয়ে উঠুক সাকিব তামিম মুশফিকরা আর বাংলাদেশি সমর্থকদের মনের সে কথাই রশিদ খানকে জানালেন এক সাংবাদিক তিনি রশিদ খানকে বলেন আজকের ম্যাচে মাশরাফিরা আপনার হাসি কেড়ে নিতে চাইবেন তবে রশিদ হেসেই এমন জবাব দিলেন যা শুনতে অভ্যস্ত নয় বাংলাদেশি সমর্থক তিনি বলেন ভালোবাসি বাংলাদেশ এমন জবাবে চমকে গিয়েছিলেন সাংবাদিকও কারণ পশতুন বা ইংরেজি ভাষায় নয় পরিষ্কার বাংলায় রশিদ খান বলেন ভালোবাসি বাংলাদেশ সাংবাদিককে আরেকটু চমকে দিয়ে রশিদ খান এবার বললেন রোজ রোজ ভালোবাসি রশিদ খান শিখেছেন কিভাবে সে প্রশ্ন সাংবাদিক সহ অনেকেরই জানা বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলোয়াড় রশিদ যে কারণে বাংলাদেশের অনেক ক্রিকেটার কোচ সংগঠনের সঙ্গে তার কথা হয় হওয়ার হামেশাই আর সেখান থেকেই দু একটা বাংলা বাক্য শিখে নিয়েছেন এই আফগান লেগ স্পিনার সর্বশেষ উনিশশো থেকে আফগানিস্তানে ধারাবাহিকভাবে যুদ্ধাবস্থা দু থেকে দেশটি পরিপূর্ণভাবেই নেটওয়ার দখলদারিতে রয়েছে লাখ লাখ মানুষ সেখানে নিহত আহত উদ্ধাস্ত শরণার্থী পশতু হাজারা তাজিক কেউই জানে না আগামী দিনটি তাদের এলাকা বোমা বর্ষণের থেকে দেশের পারছে কেবল অনেক বড় এক হার না মানা ঘটনা আফগানদের খেলোয়াড়দেরকে প্রতিপক্ষের মতো না দেখে একটি অদম্য জনপদের সাহস ও মানবিক আকাঙ্ক্ষার লড়াকু এক প্রকাশ হিসেবে দেখলেই হয়তো মোহাম্মদ নবীর রাশিদ খানের আবেগকে ছুঁয়ে যেতে পারবো আমরা বিশ্বকাপের টাইগারদের দুরন্ত পারফরমেন্সের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটারদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী বৈঠকে এক পর্যায়ে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত জয়ের প্রসঙ্গ উঠে আসে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব মুশফিকদের বয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী বলেন ক্রিকেটাররা দেশের জন্য খেলছে সাকিব মশরফিদের নৈপুণ্য বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বাড়ছে তাই তাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে অবসর জীবনে খেলোয়াড়রা যেন আর্থিক সমস্যা না ভোগেন সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী অনেক খেলোয়াড় অবসর সময়ে নানা ধরনের আর্থিক সমস্যা ভোগেন তারা বার্ধক্যজনিত কারণে যাতে আর আর্থিক সমস্যা না পড়েন সেই জন্য বড় বড় ব্যবসায়ীরা যেন তাদের চাকরি দেয় সে ব্যবস্থা করা হবে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান খেলোয়াড়রা যেন সারা বছর প্রশিক্ষণ নিতে পারে জন্য ফান্ড গঠন করতে অর্থ সচিব আব্দুর রফ তালুকদারকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে তিনি বলেন শুধু ক্রিকেট নয় ফুটবল সহ সব খেলাধুলায় উন্নয়ন করা হবে প্রধানমন্ত্রী বলেন খেলোয়াড়দের জন্য তহবিল থাকতে হবে ভলিবল শুটিং আর্চারি সাঁতার সব ধরনের খেলায় উন্নতি করতে হবে ভারোত্তোলনের স্বর্ণ পদক জয়ী মাবিয়ার প্রশংসা করে তিনি বলেন ভারতের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়া গেমস খেলতে গিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত ভারোত্তোলনে মেয়েদের তেষট্টি কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জিতেছেন তিনি মাবিয়াকে বাড়ি করে দিয়েছি এরকম সব খেলা ও খেলোয়াড়দের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে সাকিবের মতো খেলোয়াড় দশ হাজার বছরও একবার জন্ম নেয় বললেন সৌরভ গাঙ্গুলি বলা হচ্ছিল আফগানিস্তান বলেই বেশি সতর্ক বাংলাদেশ এছাড়া শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তাদের বোলিং সাফল্য চোখ রাঙানো ছিল ছিল বিশেষ করে আফগানদের স্পিন আক্রমণ নিয়ে না না কিন্তু বাংলাদেশ যেন কাঁটা দিয়ে কাঁটা তুললেন স্পিন বনাম স্পিনের লড়াই রাজত্ব করল বাংলাদেশ যেখানে সেনাপতির ভূমিকা থাকলেন ম্যাচ সেরা সাকিব হাসান সাকিব সম্পর্কে সৌরভ গাঙ্গুলি একবার বলেছিলেন সচিন টেন্ডুলকার কিংবা জ্যাক ক্যালিসের মতো খেলোয়াড় একশো বছরে একবার জন্ম জন্ম নেয় নেয় আর সাকিব আল হাসানের মতো খেলোয়াড় বছরে একবার বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়ার এক ছেলেকে প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কোন ক্রিকেটার মতো হতে চাও উত্তরে সে তখন বলেছিলেন আমি সাকিব আল হাসানের মতো হতে চাই অস্ট্রেলিয়ার এত বড় বড় তারকা থাকতে তার কাছে সাকিব আল হাসানকেই পছন্দ হয়েছে তার এমন অলরাউন্ড পারফরমেন্সে বিমোহিত ভারতের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাবার্ষ্যকার আকাশ চোপড়া ম্যাচ শেষে সাকিবকে প্রশংসা বাসিয়েছেন তিনি ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ভারতীয় লিখেছেন অসাধারণ পারফরম্যান্স এবারের বিশ্বকাপটা নিজের করে নিয়েছেন সে সব কৃতিত্ব সাকিবকে দিচ্ছেন আফগান অধিনায়ক এক অর্থে আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন সাকিব আল হাসান ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নেপথ্যের নায়ক তিনি তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব বিশ্বসেরা অলরাউন্ডারকে কৃতিত্ব দিতেই ভুলেনি তিনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নায়েব বলেন স্পষ্টতেই সর্বশেষ দুটি ম্যাচ আমাদের কঠিন গেল এদিন আমরা প্রচুর ফিল্ডিং মিস করেছি তাতে তিরিশ থেকে চল্লিশ রান বেশি হয়েছে উইকেট মন্ত্র ছিল এই উইকেট থেকে স্পিনার সহায়তা পেয়েছি তবে ব্যাটিং করা খুব কঠিন ছিল না সাকিবকে কৃতিত্ব দিতেই হবে ব্যাটিং বোলিং দুই বিভাগে দারুণ করেছে সে একরকম একাই আমাদের উড়িয়ে দিয়েছেও সব কৃতিত্ব সাকিবকে দিচ্ছেন আফগান প্রধান অধিনায়ক সাকিব পারফরমেন্স বিমুক্ত ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা তার এমন অলরাউন্ড পারফরমেন্স বিমুক্ত ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় বাসিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিশ্বের অলরাউন্ডারের ছবি পোস্ট করেছেন লারা ক্যাপশনে তিনি লিখেছেন কি অসাধারণ পারফর্মার এই ছেলেটি সাকিবকে নিয়ে ক্রিকেটের বরপুত্রের করা পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে পঁচিশ হাজার মন্তব্য করেছেন সাড়ে আটশো এর অধিক ফ্যান ফলোয়ার আর শেয়ার হয়েছে চার হাজার তিনশো বার ভারতকে হারানোর সামর্থ্য আমাদের আছে বললেন সাকিব রবর্তী ম্যাচের প্রতিপক্ষ ভারত সেই ম্যাচ নিয়ে সাকিব আল হাসান বলেন ভারত শীর্ষ দলের একটি তারাও শিরোপার লড়াই আছে তাদের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না তবে আমরা সেরাটা ডেলে দেবো আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সোমবার সাকিব আরও বলেন ভারতকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের জয়ের সামর্থ্য আছে তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে যারা একাই ম্যাচটা নিয়ন্ত্রণ রাখতে পারে আমি মনে করি আমরাও জয়ের সামর্থ্য রাখি বিশ্বসেরা ও অলরাউন্ডার আরও বলেন ইংল্যান্ডের তিনটি ম্যাচ আছে তাদের দুটি জিততে হবে আমাদের দুটি ম্যাচের দুইটি জিততে হবে হিসেব করলে সেমিফাইনাল কঠিন

সাকিব সর্বোচ্চ দশ উইকেট শিকারের তালিকায়ও রয়েছেন তিনি দশ উইকেট নিয়ে অষ্টম স্থানের জায়গা করে নিয়েছেন এ টাইগার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ান ডে ক্রিকেটে ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন সাকিব তাতে প্রমাণ করেন এই ফর্মেটে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কেন তিনি সবসময় কম ম্যাচ খেলে ওয়ান ডেতে পাঁচ হাজার রান এবং দুশো পঞ্চাশ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তারই দখলে ক্যারিবিয়দের বিপক্ষে শতক হাঁকিয়ে নতুন করে দ্রুততম ছয় হাজার রান ও দুশো পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি তিনি এ অর্জন আছে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস শ্রীলঙ্কার সনাতন জা এবং পাকিস্তানের শহীদ আফ্রিদের সাকিবের আগে আফ্রিদি ছিলেন সবচেয়ে কম ম্যাচ খেলে এ মাইল ফলকে পৌঁছানোর রেকর্ডের মালিক সোমবার আফগানিস্তানের বিপক্ষে একান্ন রানের ইনিংস খেলেন সাকিব এ পথে বিশ্বকাপ ইতিহাসে ষোলোতম ক্রিকেটার হিসেবে এক হাজার রান করার কৃতিত্ব ঘটেছেন তিনি বলাই বাহুল্য বিশ্বকাপে এক হাজার রান করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি এদিন বল হাতে পাঁচ উইকেট নিয়ে বিশ্বকাপে এক ম্যাচে হাফ সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন সাকিব এতদিন এ রেকর্ডটির একাত্রত্র অধিপতি ছিলেন ভারতের যুবরাজ সিং বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্যের রেকর্ডের হিসাব করলে কাগজ কলমে এখন বলাই যায় ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব কারণ বৈশ্বিক টুর্নামেন্টে এক হাজার রান করা এবং ত্রিশ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার তিনি এর আগে এক হাজার একশো পঁয়ষট্টি রান এবং সাতাশ উইকেট নিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা জয়া সরিয়া ছিলেন পরিসংখ্যান খাতায় সেরা অলরাউন্ডার